জ্বালানির মূল্যবৃদ্ধির পর থেকে ভাড়া নিয়ে এক প্রকার নৈরাজ্য চলছে গণপরিবহনে। রাজধানীর চিত্র জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক ভাড়া নিয়ে আজও কি অভিযোগ করছেন যাত্রীরা? জেসিকা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর একটি পরিবহনে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এই সরকারি ছুটির কারণে পরিবহনটি একটু ফাঁকাই বলা চলে। তো হচ্ছে আমরা এখন এই সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে বলি যদি, তো এখানে কয়েকজন যাত্রী আমাদেরকে অভিযোগ করেছেন যে ভাড়া হচ্ছে যে কিলোমিটার নির্ধারণ করা হয়েছে সেই কিলোমিটারে গড়িমসি রয়েছে। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি তাহলে নিয়ে যাচ্ছি এখন যাত্রীর কাছে। কিরকম এখানে সমস্যাটা হলো দেখতে পাচ্ছি আমরা, কিলোমিটারে একটু সমস্যা, কিন্তু সরকার খুঁজতো পার কিলোমিটার 2.50 টাকা। এখানে মিরপুর 10 থেকে শাহবাগ পর্যন্ত মেন একটা জায়গা, শাহবাগে কোনো স্টপিজারা লেখে নাই। হ্যাঁ, এখানে নেট সার্চ দিয়ে আমি দেখতে পাই সকালবেলা 9 কিলোমিটার, সেখানে ভাড়া দাবি করার 30 টাকা, কিন্তু সরকারি খুঁজতো ভাড়া এখানে আসে 22.50 টাকা। এইটা অবশ্যই বেশি ভাড়া নিতেছে এখানে। জেসিকা, শুনছিলেন যে হচ্ছে এই একজন যাত্রীর কাছে যে পরিবহন সংশ্লিষ্টরা হচ্ছে গড়িমসি করছেন হচ্ছে ভাড়া নিয়ে। তো আমরা বলতে পারি যে হচ্ছে তাদের কথা অনুযায়ী যে ভাড়া নিয়ে একটা নৈরাজ্য চলছে এমত অবস্থায় তারা বলছেন যে হচ্ছে এই নৈরাজ্য কমানো উচিত বলে মনে করছেন এই পরিবহন যাত্রীরা। জেসিকা, এই ছিল সর্বশেষ অবস্থা। অনেক আপনাকে ধন্যবাদ।